বাবারে, মা এরকম ভাবে কি কেউ ছুটে আসে? তাহলে কেমন ভাবে ছুটে আসবো? শাড়ি তুলে? আরে আমি কি সেইভাবে বলেছি নাকি? ডাক্তার তো তোমাকে এখন বেশি দৌড়দৌড়ি করতে মানা করেছে, তুমি মা হতে চলেছো, তাই এখন তোমাকে সাবধানে থাকতে হবে। হ্যাঁ জানি জানি, এখন যাও তো, বিদায় হও। তখন থেকে উট মুখর মতো বসে আছিস, গাঁজাটা বের কর না বাল। তুই লেওড়া আর গাঁজা খাস না, যখন বাড়ার জোর কমে যাবে তখন দেখবি বউ ছেড়ে পালাবে। চুপ কর তো লেওড়া, নিজের বউ ছেড়ে যাবে তো কি হয়েছে? মানে তোদের তো বউ আছে নাকি লাগানোর জন্য? মানে তুই কি বলছিস লেওড়া? অত মানে জেনে লাভ নেই, এই নে গাঁজাতে টান দে। কতদিন হয়ে গেল বাবা টেনে স্বর্গে যায়নি। আচ্ছা ভাই, একটু আগে যে তুই বললি তোদের বউ আছে, মানেটা কি আমি ঠিক বুঝতে পারলাম? আচ্ছা বাজারে কনডমের দাম কত করে যাচ্ছে রে? আমি কি করে জানবো লেওড়া? সুধীর ভাই আমার, এক বছর হয়ে গেল বিয়ে করেছি, আর কনডমের দাম জানিস না? আসলে ভাই আমার কোনোদিনও কনডমের দরকার পড়েনি। আচ্ছা দরকার পড়বে কি করে, তোর বউ তো তোকে কোনোদিন লাগাতেই দেয়নি। এই গান মেরেছি, এই খানকির ছেলে জানলো কি করে? না না, এই সুধীর ভাই গুলোর সামনে এমন ভাব করতে হবে যেন আমি ঝিল সমুদ্র সব জায়গাতেই সাঁতার কেটেছি। কি হলো, অত কি ভাবছিস? ভাবছিলাম তোকে কবে কোলে তুলে নাচাবো। কি দেখ ভাই, কে নাচবি আর কে নাচাবি তোরা ঠিক কর। আমি ভাই চললাম, আমার খুব জোর পেয়েছে। ইস, যা যা খানকির ছেলে, যখন বাড়ি থেকে আসিস তখন কি একেবারে করে আসতে পারিস না? তুই কিসে কথা ভাবছিস? আমার তো লাবড়া এক্স পেয়েছে। আচ্ছা ভাই, এই এক্সটা আবার ঠিক বুঝতে পারলাম না তো, বড় হলে জানতে পেরে যাবি। যেমন বাসটা আছিস থাক, নিয়ে গাঁজা খা। কোথায় গেলে কমলা সুন্দরী, একটু বুকে এসো, কতদিন হয়ে গেল লাগাইনি তোমায়। কে গো? ও পাঁচু ঠাকুর পো, এসো এসো ভেতরে এসো, খেলবো খেলো।